আমাদের আগামা পিসা বুজুরের সাথে আল্লাহ পাক একসাথে হাসরে নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে একই জান্নাতে থাকার তৌফিক দান করুন। সারা বাংলার আনাসে কানাসে গ্যাসত্তির আত্মাহিরির মতন সুন্নি প্ল্যাটফর্মে যত আলেম ওলামা আসবে আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। আসমানি মদত দিয়ে খোদা আমাদেরকে সাহায্য করো, আসমানি মদত দিয়ে আমাদেরকে সাহায্য করো। যদি মরে যাই হাসরে দেখা হবে, যদি বেঁচে থাকি সুন্নিয়াতে মাঠে ময়দানে পার পার দেখা হবে, আর আল্লাহর জান্নাতে মিলন হবে। আল্লাহর জান্নাতে মিলন হবে। আল্লাহ রাব্বুল আলামিন অসাধারণভাবে নাইছে কেন তারা প্রমাণ করবি, তার বিরুদ্ধে কেন হল্লে তোর আজকে তাওবা করবি? আগ্রাবাদ বিশ্বাসের হাতে বয়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় নবীজির সাথে, বলাতে রাসূল গ্রহণ করলে দেখা হয় নবীজির সাথে, যাইয়া দেখো হাকিকতে আল্লাহ রাসূল এক জায়গা। চিৎকার করে বলো আল্লাহু আকবার, আরো বড় করে বলো আল্লাহু আকবার। ব্রাহ্মণবাড়িয়া কসবা আশেপাশে অনেক মাহফিল আছে, আমি একদিন ওয়াজ করি একটা বলা তো তিন কেন করে কি করব, তবু যারা দুপুর করে দুষ্টি কাহিল দুষ্ট তবু খাসা লোক তো দুপুরে যা তোরা দুপুরে বাস, আর আমরা গেলে উঠান খালি আজও বাজতেছে এখনো প্রতিদিন একটা করে মাহফিল ডায়েরি খালি নেয়, 82 সাল থেকে কাছেটা বাজতেছে। সাহিদাটা থাকবে, সাহিদাটা নষ্ট করবা না, সাহিদাটা থাকবে সাহিদাটা ধরে রাখো। নিজের ফুকুরের মাছ একদিন ফুকুর সিচ্ছা খাইস না, প্রতিদিন জালমার প্রতিদিন খা, প্রতিদিন জালমার প্রতিদিন খা, প্রতিদিন জালমার প্রতি বেলায় খা, মরণ পর্যন্ত খাবি মরত কুত খেত। আর যেভাবে শুরু করছস ওই ফুকুরের মাছ থাকতে পারে মরে যাবি, কারণ তিনটা মাহফিল করলে তিন দানে 4.5 ঘন্টা ম্যাগনেট 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 খরচ আছে কি নাই, ঘরের বস্তু ধরা তো মাছ নাই, তেলাপিয়া মাছ ছাড়া মাছ নেই, রুই মাছের কথা বলে কেজিতে চলে ওরে রুই মাছ পাওয়া যায়, আর যত মুরগি মাংস খাওয়া একটা মুরগি আসাম দেয়, আমরা যে মুরগি খাই একটা আসাম দেয় না, পোল্ট্রি ছেড়ে এটা আসাম তো নাই নাই, এটা তো মিরা তো নাই খেয়া মানে দুল 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 কথা বলে ঠিক কিনা, তার কারণ 21 দিনে 13 কেজি 21 দিনে 13 কেজি জন খাইতো চায় না, তো সিনির পানি খাওয়াই সিনির পানি খাওয়াইলে পোল্ট্রি ফারা মুরগি পায়খানা করে তখন তারা তারিখে ওজনে বাড়ে, ওরাই ওজন আসতে দিল না, আরো কিছুদিন আমার অসুন চলবে 22 দিনে পোল্ট্রি ফারাম 13 কেজি কেন ওজন হয় এটা জনস্ত বাজিও না, টেলিফোন করিস বাজে হাতে বুঝে দিও, এটা তো ভালো লাগে না লাগে না পাকিস্তানি পোল্ট্রি, পাকিস্তানিটার নাম কি এটারে কোনো আজান নাই, এই জন্য মুরগির মাংস খাওয়া বন্ধ করে দিছি, পোল্ট্রিরও আজান নাই ককেরও আজান নাই, এটি 8 ঘন্টা হিট দিয়া বাচ্চা বের করে, আর মাস অফি যেই বাচ্চা ফুটায় 21 দিনে মুরগি হিট দিয়া বাচ্চা বের করে ওই মুরগি আজান দেয় কুকুর আলোচনা শিখেছি, আগ্রাবাদের পিসাব থেকে আলোচনা শুনেছি,
হায়ওয়ানু তানজিল কিতাব প্রমাণ করে মুরগি প্রথম সাত দিনে সাতবার খায়, দ্বিতীয় সাত দিনে একবার খায়, তৃতীয় সাত দিন খায় না, তৃতীয় সাত দিন খায় না, পুরা বডিটারে ফুলাইয়া মাথাটা তার ফরের ভিতর ঢুকাইয়া মাদ্রাসায় পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, জীবনে কোনোদিন পীর মসজিদের দরবারে আসে নাই, মুরগি এই এলেম ফাইল কই দিবেন কি করে বাচ্চা ফেড়ে দিল না, ফিড়ে দিল না, সাইডে দিল না, ঠোকরটা মালো না কেরে মাথায় রাখলে তোর মুরগিটা করতে হবে তো জন্ম হয়ে যাবে না কেমনে জানলো এটার কুসুম পয়সা গেছে? ওয়াজ করতে তো সময় দরকার বাবা, একটু সুন্দর পরিবেশের দরকার। যেই মুরগির ডিমের কুসুমটা পয়সা গেছে, মুরগি সেখানে কেন ঠোকর দিল না? পোষা ডিমের মধ্যে যদি ঠোকর দেয় গন্ধে জানবে। আবার যদি কখনো দেখা হয় এই ওয়াজ করে শোনাবে, আল্লাহ আমাদেরকে কবুল করো। মুরগি কোনোদিন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় আলিয়া তো পড়ে নাই, কমই তো পড়ে নাই, কিন্তু ডিমের ভিতরে কুসুম পয়সা গেছে, মুরগি চোখ বন্ধ করে কয়ে দিছে। আগ্রাবাদের পীর মসজিদ হুজুর কাবলা শিখিয়েছেন চক্ষুটা বন্ধ করে মাগরিবের পরে বুড়া খাবার হালাতে কলমের দিকে তাকালে কলম যদি জারি হয়ে যায় খানকায় বৈশা মদিনা দেখবা। বেঁচে থাকে বারবার দেখা হবে, মরে গেলেই শেষ দেখা। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।